মিয়ানমারের রাখাইন থেকে মুহুর্মুহু গুলি ও গোলার শব্দে আতঙ্কে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। সবশেষ পরিস্থিতি জানাতে ঘুমধুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে ও সুজাউদ্দিন রুবেল, যাচ্ছি তাদের কাছে। মিয়ানমারের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আরাকান সহ অন্তত 7টি প্রদেশে জান্তা বাহিনী সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলছে বিদ্রোহী গ্রুপগুলোর, আর তার একটি পরধরনের প্রতিক্রিয়া এসে পড়ছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে। আমরা এখন অবস্থান করছি একেবারে ঘুমধুম সীমান্ত অন্তত 100 গজ, তারপরে কিন্তু মিয়ানমার সে ওই প্রান্তের অর্থাৎ যেটা মিয়ানমারের রাখাইন রাজ্য বলে সেখানে মূলত এখন বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনী সেনাবাহিনীর যে যুদ্ধ চলছে তার প্রতিক্রিয়া পড়ছে বাংলাদেশে। এবং 250-এর বেশি বর্ডার গার্ড পুলিশ, ইমিগ্রেশন পুলিশ মিয়ানমারের এবং কয়েকজন সেনাবাহিনীর সদস্য কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। গত কয়েকদিন ধরে এই সীমান্তে অবস্থান নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তো আমাদেরকে প্রতিবেদন তৈরি করছেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা একটু কথা বলবো এবং তার মাধ্যমে জেনে নেব গত 3 দিনের কি অবস্থা এবং আজকের কি অবস্থা। রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। গত 3 দিন ধরে আপনি সীমান্তে অবস্থান নিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আমি প্রথমে আপনার কাছে আজকে সর্বশেষ অবস্থাটা জানতে চাইব। মিয়ানমারের অভ্যন্তরের কি অবস্থা, আমাদের বাংলাদেশের সীমান্তের কি অবস্থা? যদি সর্বশেষ যদি বলতে হয়, গতকাল তো প্রচণ্ড গোলাগুলি হয়েছে, মোটরশেলে গোলা এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে এসেছে। একজন মুক্তিযোদ্ধার যে বসতি রয়েছে সেই বসতিতে তাদের যে জানালা, কাছে জানালা রয়েছে সেটি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি কালকে সারা দিনই হচ্ছে প্রচণ্ড গোলাগুলি হয়েছে, তবে সন্ধ্যার পর কিছুটা গোলাগুলি কমেছে, আবার রাতেও কিছুটা গোলাগুলি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে আমরা আসলে তেমন স্থানীয় যারা বাসিন্দা রয়েছে সীমান্তে তাদের মাধ্যমে জানতে পেরেছি তেমন কোনো এখন পর্যন্ত গোলাগুলি হয়নি। তবে উখিয়ার রহমতের বিল যে প্রান্তে এখনো পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হচ্ছে সেই বিষয়টি আমাদেরকে স্থানীয় বাসিন্দারা বলছে, তবে মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। এটি যেহেতু ওপারের বিষয়, আর এই পারে আসলে বিজিবির যে কার্যক্রমগুলো করছে সেটি যদি বলতে হয়, আজকে বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিদর্শনে আসবেন। তিনি সকালবেলা ডুঙ্গু এবং খুন্দুম সহ উখিয়ার রহমতের বিল এবং টেকনাফ সীমান্ত তিনি পরিদর্শন করতে পারেন। এরপরে তিনি ব্রিফ করবেন সংবাদকর্মীদের। আমাকে জানতে চাও আপনার কাছে, তারা আমরা গতকাল পর্যন্ত প্রায় 250-এর বেশি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, মিয়ানমার ইমিগ্রেশন পুলিশ এবং কয়েকজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য 250-এর বেশি বাংলাদেশে প্রবেশ করছে, তাহলে গতরাত থেকে সকাল পর্যন্ত নতুন করে কেউ প্রবেশ করে নাই, সেটা কি বলা যায় কিনা? না, এখন পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে 267 জন মিয়ানমারের যে বিজিপি এবং সেনাবাহিনী সহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গত 3 দিনে গতকাল সর্বোচ্চ তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। কালকে 150 জনের মতো সবাইকে উখিয়ার রহমতের বিল থেকে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। সেই সময় আসলে দেখেছি যে অস্ত্রসহ তাদের পোশাক পরিহিত, তাদের হাতে ব্যাগ ছিল, সবাইকে আসলে হেফাজতে নিয়ে তাদেরকে তাদের তথ্য সংগ্রহ করার পর তাদের উখিয়ার রহমতের বিল থেকে এনে, এই যে আমার পেছনে যে ভিওপিটি দেখছেন সেখানে এনে তাদেরকে রাখা হয়। সন্ধ্যার পর তাদেরকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সব কিছু করা হয়েছে, আর রাতের বেলায় তাদেরকে এখান থেকে আসলে, এখানে যেহেতু সীমান্ত পার্শ্ববর্তী, এখানে গোলাগুলি হচ্ছে এবং একটি আতঙ্ক থাকতে পারে যে কোনো মুহূর্তে গোলা আসতে পারে, সেজন্য তাদেরকে এখান থেকে স্থানান্তর করে আমাদের যে সামনে যে ভিওপির সামনে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, ঘুমধুম সরকারি উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে এখন পর্যন্ত রাখা হয়েছে। তাদেরকে সেখানে খাদ্য সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে বিজিবির পক্ষ থেকে সব কিছু করা হচ্ছে। আর হচ্ছে একটা বিষয় হচ্ছে, এখন পর্যন্ত প্রায় 15 জনের বেশি তারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদেরকেও আসলে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেটা দিচ্ছে। এবারে আমি স্থানীয়দের খবর জানতে চাই। আপনি বারবার বলছিলেন যে মোটরশেল এসে পুরো থেকে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এবং আমাদের দুজন বাংলাদেশ এখানে নিহত মৃত্যুবরণ করেছেন এই তাদের মোটরশেল এবং গুলিতে, এখন পর্যন্ত স্থানীয়দের মধ্যে আতঙ্কটা কেমন বিরাজ করছে? আতঙ্কের বিষয়টা হচ্ছে, যেহেতু পরপর দুদিন দুটি মোটরশেলের গোলা এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে, গতকালকের আগের দিন যেটি এসেছে তুমরু জলপাইতলি এলাকায়, সেখানে আসলে 3 জন আহত হয়েছে, 3 জন আহতের মধ্যে 2 জন মারা গিয়েছে, একজন বাংলাদেশি নারী, আরেকজন রোহিঙ্গা শ্রমিক ছিল, আরেকজন শিশুর গায়ে যে মোটরশেলের গোলার বিভিন্ন অংশ পড়েছে সেও আহত রয়েছে। তবে এই যে মৃত্যুর পরেই কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। গতকালকে আমার ঠিক এই জায়গায় যেখানে ঘুমধুম মধ্যপাড়া রয়েছে সেখানে মোটরশেলের গোলা এসে পড়েছে এবং মুহুর্মুহুর গুলি এসে পড়েছে, প্রায় 50 রাউন্ডের বেশি আমরা খুব নিরাপদে থেকে এই সংবাদ সংগ্রহ করছিলাম, ঠিক ওই সময় গোলার যে বর্ষণটি সেটি হয়েছে।
তাহলে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি রয়েছেন এই মুহূর্তে সে বিজিবির অবস্থানটা কেমন বা তারা কতটা সতর্ক অবস্থানে রয়েছে কতটা কঠোর অবস্থানে রয়েছে একটু বলবেন কারণ রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা থেকে যায় আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 4 লাখের মতো রোহিঙ্গা কিন্তু ওপারে মিয়ানমার অংশে রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে এনে সীমান্তে রাখছে মিয়ানমার বাহিনী এটা আটক করার চেষ্টা করে বিভিন্ন ওসিলা দিয়ে অজুহাত দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করানো এই মুহূর্তে সেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরকারের উদ্যতন মহল থেকে কিন্তু নির্দেশনা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হবে তো বিজিবির অবস্থানটা এখন কেমন হ্যাঁ যে আতঙ্কে কিন্তু আতঙ্ক কাটছে না এই যে গোলাগুলি গোলাবর্ষণের কারণে স্থানীয় মানুষজন অনেকে সরে গিয়েছে আমরা দুইটি এখানে ইউনিয়ন রয়েছে সেই দুইটি ইউনিয়নের প্রায় 275টি পরিবার রয়েছে তার মধ্যে 150 জন পরিবার তারা স্ব উদ্যোগে সরে গিয়েছে গরু ছাগল তাদের গবাদি পশু যা আছে সব কিছু নিয়ে সরে গিয়েছে বাকিদেরকে সরানোর প্রক্রিয়া চলছে বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় সেটি কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন আর যেটি বললেন অনুপ্রবেশ অনুপ্রবেশ নিয়ে প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেহেতু সীমান্তে দায়িত্বরত রয়েছে বিজিবি সবাই একযোগে কাজ করছে তারা কোনোভাবে কোনো একজন রোহিঙ্গাকে প্রবেশ করতে দিবে না বারবার বলছে এবং তারা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো একজন রোহিঙ্গাও প্রবেশ না করে গতকালকে যদি বলি কয়েকটি ট্রলারে করে টেকনাফের কয়েকটি ধমধমিয়া ভিউপির ওই পয়েন্ট দিয়ে 65 জনের বেশি রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু বিজিবি তাদের শক্ত অবস্থানের কারণে তাদেরকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেয়নি তারা যেই পথ দিয়ে এসেছিল তাদেরকে সেই পথেই ফেরত পাঠানো হয়েছে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের মধ্যেও চরম ক্ষোভ রয়েছে তারাও বলছে একজন রোহিঙ্গা তারাও যদি কোনো রকম বিজিবিকে ফাঁকি দিয়ে যদি বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে সেক্ষেত্রে স্থানীয়রাও এটির প্রতিবাদ করবে এবং তাদেরকে ধরে প্রশাসন কাছে হস্তান্তর করবে বলে তারা বলেছে আচ্ছা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবি সতর্ক অবস্থান রয়েছে কিন্তু মিয়ানমার তো বারবার নাটক সৃষ্টি করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকানোর জন্য এখন সেরকম আপনার স্থানীয়রা কি সেরকম কিছু মনে করছে কিনা যে আতঙ্ক সৃষ্টি করলো বিজিবি সদস্যরা যে পথ দিয়ে প্রবেশ করছে রোহিঙ্গারও সে পথ দিয়ে আমরা কিন্তু 2017 সালে দেখেছি আঞ্জুমান পাড়া দিয়ে উখিয়ে যে অংশটি রয়েছে বিশাল অংশ একদিনে কিন্তু প্রায় 75 লাখ রোহিঙ্গা 75,000 রোহিঙ্গার প্রবেশ ঘটেছিল আঞ্জুমান পাড়া দিয়ে বিশাল প্রবেশ এখন সেই সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গারা প্রবেশের কোনো চেষ্টা করছে কিনা না যেহেতু এটি আসলে বারবারই তো মিয়ানমার তাল বাহানা করছে আমরা আসলে 2012 সাল থেকে যদি বলি 12 সাল থেকে শুরু করে 16 সালে প্রায় 95,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কি এরপর 2017 সালে সর্বোচ্চ প্রবেশ করেছে এবং এরপর পর ছোট বড় অনেক সংখ্যা করে কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে তো এরপরে যেহেতু 12 লাখ রোহিঙ্গা এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে আর পাশাপাশি যেহেতু রাখাইনে আরও 4 লাখ রোহিঙ্গা রয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু প্রবেশের একটি সবসময় সংখ্যা থেকে যায় এবং তারা মিয়ানমার যে নানা ধরনের তাল বাহানা করে গোলাগুলি করে তারা মূলত চায় হচ্ছে অবশিষ্ট রোহিঙ্গারাও যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে যে যে পয়েন্টগুলোতে গোলাগুলি করছে সে পয়েন্ট দিয়ে নয় বরং সেই গোলাগুলির ভয়টা দেখিয়ে তারা যেহেতু টেকনাফ সীমান্ত রয়েছে নাফ নদী রয়েছে পাশাপাশি আরও ঘুমদুমের বিভিন্ন পয়েন্ট রয়েছে যেই পয়েন্টগুলো দিয়ে গোলাগুলি হচ্ছে না সেই পয়েন্টগুলো দিয়ে অনুপ্রবেশের একটা সংখ্যা থেকে যায় যেটি স্থানীয় বাসিন্দারা বলছে এটি অতীত হয়ে আসছে একটা কথা বলি যেহেতু এখানে যারা রোহিঙ্গারা 12 সাল থেকে শুরু করে 2016-17 সালে এখানে যারা অবস্থান করছে প্রায় 12 লাখ বলে আপনি এটা 14-16 লাখ বলা হয় তাদের আত্মীয় স্বজনরা কিন্তু ওই পাশে আছে এখন আমার প্রশ্ন যাদের যে বিশেষ অবস্থান এই রোহিঙ্গা অবস্থান টেকনাফ ফুকিয়েতে এখন ক্যাম্পগুলোর কি চিত্র ওইখানে তাদের আত্মীয় স্বজনরা আছে এবং সেখানে যুদ্ধ চলছে এই পাশে যারা রোহিঙ্গাদের অবস্থান তাদের মন্তব্যটা কি আপনি ক্যাম্পে গেছেন ক্যাম্পে তাদের কি বলছে বিষয়টা হচ্ছে তারা প্রতিনিয়ত খবর রাখছে রাখাইনের মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও তারা কোনো না কোনোভাবে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছে এপারে যারা রোহিঙ্গা রয়েছে তারা ওপারের রোহিঙ্গাদেরকে বলছে যাতে না আসে কিন্তু আসলে সেটি আমাদেরকে বলছে আমরা আবার পরবর্তীতে অনেক কিছু বিষয় আসলে অনেকের মাধ্যমে তথ্যের মাধ্যমে জানতে পেরেছি অনেকে আসার চেষ্টা করছে সীমান্তের ওপারে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি রয়েছে রোহিঙ্গাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এইপারে রোহিঙ্গাদের মাধ্যমে প্রায় 400 রোহিঙ্গা একটি জায়গায় অবস্থান করছে তারা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে কিন্তু বিজিবি যে সতর্ক অবস্থানে তার কারণে কিন্তু ঢুকতে পারছে না যদি কোনো না কোনো সুযোগ পায় তাহলে স্থানীয় বাসিন্দারা মনে করছে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়তে পারে আর ক্যাম্পের আসলে পরিস্থিতি ক্যাম্পে যৌথ অভিযান চলছে এবং পাশাপাশি এখানকার নাগরিকরাও সচেতন রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে তারা আসলে
যে গোলাগুলি হচ্ছে তারাও ফিরতে পারবে কিনা, প্রত্যাবাসন হবে কিনা, অথবা মিয়ানমারের এটি আসলে তালবাহানা কিনা যাতে প্রত্যাবাসন না হয়, যেহেতু একটি পাইলট প্রকল্প চীনের মধ্যস্থতায় হতে যাচ্ছিল, সেই প্রকল্পকে বাধাগ্রস্ত করার জন্য নাকি এই যে গোলাগুলি কিংবা যে সংঘর্ষ রাখাইনে ছড়িয়ে পড়া, সেই বিষয়গুলো আসলে তাদের মধ্যে কথাবার্তা চলছে। তার মধ্যে এটা বলা যায় যে মিয়ানমার অভ্যন্তরীণ বিরোধের পুরো একটি জেট টানতে হচ্ছে বাংলাদেশকে। 2012 সাল থেকে শুরু হয়েছিল, তারা নিজেরা যুদ্ধ করে যুদ্ধ লাগিয়ে দেয়, আবার তারপর রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেয় বাংলাদেশে। 2016 সালে আমরা একই চিত্র দেখলাম, সর্বশেষ দেখলাম 2017 সালে প্রায় 8 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলো। এখন চলছে 2023-24 আসলাম, 2024 আরো 4 লাখ রোহিঙ্গাকে প্রবেশ করানোর জন্য যে নাটক সৃষ্টি করেছে মিয়ানমার তার জান্তা সরকার। এবং এক্ষেত্রে যে মিয়ানমারের যে জান্তা সরকারের যে চক্রান্ত সেটি রুখে দেওয়ার জন্য স্থানীয় এবং আমাদের প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? না, প্রশাসন তো সরকারি আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আসলে চেষ্টা করছে, যেহেতু একটি বড় একটি রোহিঙ্গার চাপ যেহেতু বাংলাদেশে ভুগতে হচ্ছে, কারণ বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, এই ছোট রাষ্ট্রের মধ্যে আমাদের কক্সবাজারে যে উখিয়া টেকনাফে যে 12 লাখ রোহিঙ্গা রয়েছে সেখানে স্থানীয় বাসিন্দা মাত্র 4 লাখ, তো সেক্ষেত্রে এখানকার বাসিন্দারা খুব ক্ষতিগ্রস্ত, তারা সংখ্যালঘু, পাশাপাশি তাদের জমি হারিয়েছে, তাদের বসত বাড়ি হারিয়েছে, তাদের গাছপালা হারিয়েছে, তাদের যে বাগান ছিল বাগান হারিয়েছে। এই মানুষগুলো গত 7 বছর ধরে যে পরিমাণ সহ্য করছে সেক্ষেত্রে আসলে তারা খুবই কষ্ট করছে। অন্যদিকে রোহিঙ্গারা কিন্তু দিন দিন হিংস্র হয়ে উঠছে, এই কারণে সমস্যাটায় বাংলাদেশে ভুগতে হচ্ছে। এবং যেহেতু এখানে 3টি ব্যাটালিয়ন রয়েছে এপিবিএন, তো তাদেরকেও আসলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। বাংলাদেশ কিন্তু ভুগে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ এই রোহিঙ্গাদেরকে বা এই পরিস্থিতি সামাল দিতে কোন ধরনের উস্কানিতে পা না দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই সমস্যাটা সমাধানের। ধন্যবাদ সুজিত রুবেল, আমরা আপনার কাছে আবার ফিরবো, কারণ আপনি গত 3 দিন ধরে এই সীমান্ত অবস্থান নিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, নিজের জীবনও ছিল আপনার ঝুঁকির মুখে ছিল। আমরা গতকাল দেখেছি যখন আপনার মোটরসাইকেল উড়ে আসে তখন আপনার পাশে ছিলেন এবং গুলি উড়ে এসেছে আপনার পাশে, আপনার সাথে আমরা আবার ফিরবো। আসলে যে বিষয়টি বলা চলে, গত 3 দিনে প্রায় 259 জনের মতো মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, মিয়ানমার ইমিগ্রেশন, মিয়ানমার কাস্টমস কর্মকর্তা, মিয়ানমারের সেনাবাহিনীর কয়েকজন সদস্য কিন্তু বাংলাদেশে অবস্থান নিয়েছে বা বাংলাদেশে পালিয়ে এসেছে প্রাণ বয়ে বিদ্রোহী থেকে বাঁচার জন্য। আর মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে রয়েছে, হয়তো কূটনৈতিক চ্যানেলে তাদেরকে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। তা আমরা বারবার বলছিলাম, মিয়ানমারে যে অবশিষ্ট 4 লাখ রোহিঙ্গা রয়েছে সেই 4 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকানোর জন্যই মিয়ানমার জান্তা সরকার কিন্তু নাটক সৃষ্টি করে, সেটি যে নাটকটি 2012 সাল থেকে হয়ে আসছে। তা আমরা আলোচনা করছিলাম আমাদের সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সুজিত রুবেলের সাথে, যে গত 3 দিন ধরে সীমান্ত অবস্থা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং প্রতিবেদন তৈরি করছিলাম। আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনা শেষ করছে। আপাতত আমরা সীমান্ত থেকে সর্বশেষ খবরটি, তাৎক্ষণিক যে খবরটি হবে সেটি দর্শককে জানানোর জন্য আমরা দুজন রয়েছি এই মিয়ানমারের সীমান্তবর্তী একদম 100 গজের মধ্যে আমাদের অবস্থান, গুমদুম সীমান্ত এবং তম্বু সীমান্ত। প্রতিবেশী মিয়ানমারের উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তেও, সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী।